ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি জি আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি আচ্ছা আচ্ছা আরিফ মাশাআল্লাহ জি বলেন তো শেখ আমার প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে কখনো কখনো এশার সময়তে মসজিদে যদি দেরিতে যায় তো দেখে যে তাদের এশার নামাজ শেষ হয়ে গেছে তারা তারাবি পড়ছে

মসজিদে গেলাম দেখছি ফরজ সালাত হয়ে গেছে তারাবি চলছে সেই সময় আমি ফরজ আলাদা করে পড়ে নিয়ে সন্নতে রাতে না পড়ে কি আমি তারাবিতে লাগতে পারবো আপনি এমনটা করবেন এমনটা অনেকেই করে এখানে সঠিক মাসান না জানার কারণে আর হানাফি মজ হবে ন ফেলের পিছনে ফরজ হবে না তাদের আবার মাসলা অন্য নফলের পিছনে ফরজ হবে না সেই জন্য তারা বলে যে না চলবে না আর বাকি অন্যরা অনেকে হানাফি নয় কিন্তু মাসলা না জানার কারণে মনে করে এখন তো তারাবি চলছে তো তারাবি তো আমার জন্য ফরজ নয় সুতরাং আমি আলাদা হয়ে বা দ্বিতীয় মসজিদে দ্বিতীয় জামাত বিশাল জামাত এখানে অনেক অজ্ঞরা জামাত করে জামাত শুরু হয়ে গেছে বড় জামাত এটি চলছে একই মসজিদে দুই তেলাওয়াত হ্যাঁ সাংঘর্ষিক তেলাওয়াত চলছে না এটা মোটেই যায় এটা একা পড়েন অথবা আপনি জামাত করে পড়েন ফরজ আলাদা করে পড়া যায় না এই ক্ষেত্রে তার সন্নত কি সন্নত হচ্ছে সাহি সন্না দ্বারা প্রমাণিত একাধিক দলিল ইমর্মে রয়েছে সাহি বখারিত রয়েছে অন্য অন্য হাদিসের কিতাব রয়েছে যে যখন মসজিদে গিয়েছেন ফরজ সলাদ শেষ হয়ে গেছে আর তারাবি চলছে তাহলে আপনি তারাবির সালাতে শরিক হয়ে যাবেন ফরজের নিয়ত ফরজের নিয়ত যেমন আপনি যখন মসজিদে গিয়েছেন এশার চলছে সালাদ অথবা চলছে 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 আসর আসর উদাহরণ আর আপনি তাহলে আপনি জোহর আসরের নিয়ে তো ঢুকবেন না আর আলাদা করে জামাত শুরু করবেন না যে তাড়াতাড়ি আমি জোহরটা নি বরং আপনি আপনার জোহরের নিয়ত ঢুকবেন আপনার নিয়ত হবে আপনার জোহর আর মাম পড়াচ্ছেন আসর তাতে কোনো অসুবিধা নেই এক ফরজের পেছনে আর এক ফেরত পড়া যেতে পারে এই রকমের নফলের পেছনে ফরজ পড়া যেতে পারে এর বিপরীত ফরজের পিছনে নফল আপনি একবার ফরজ পড়ে ফেলেছেন আর তারপর দেখছেন যে জামাত হচ্ছে মসজিদ এসছি জামাত চলছে আল্লাহ মসজিদ থেকে আপনি ফজর পড়ার পরে যাচ্ছেন হানাফি মসজিদে কোনো কাজে তার সাথে দেখা করেন দেখছেন যে জামাত চলছে আপনি বসে না থেকে আপনি শরীফ হয়ে গেলেন দ্বিতীয় সলাতে আপনার নফল হয়ে গেল মুক্তাদি নফল পড়েছে ইমাম ফরজ পড়েছে এটাও যেমন জায়জ তেমন মুক্তাদি নফল সুন্নত পড়ছে আর আপনার মুক্তাদি ফরজ পড়ছে আর এমাম সুন্নত পড়ছে যেমনটা তারাবির ক্ষেত্রে কারণ দলিল হচ্ছে দলিল হচ্ছে যে প্রত্যেকের নিয়ত আপন আপন নিয়ত ভিন্ন ভিন্ন ইন্নামাল আমাল ও ভিন্ন নিয়ত মানুষের আমল করে। নিয়ত আপনি বাইরেতে যা আপনার নিয়ত যে আমি এখন ফরজ নিয়ত করলাম অন্তরীনিয় মুখ উচ্চারণ না। আর এমাম সাহেব তান নিয়তে পড়াছেন কোন অসভেদান নেই দুইজনের নিয়তে একই রকম হইতে হবে এর কোন দলিল নেই বরং এর বিপরীত দলিল রয়েছে বিপরীত দলিল কি রয়েছে সহিহ বুখারীতে হাদিস রয়েছে মাযি বিন জাওয়ার রাদিয়াল্লাহু তাআলা ন তার মহল্লায় তার বংশের লোকদেরকে সেখানে থাকলে মাঝে মধ্যে পড়িয়ে দিতেন সালাত তো লোকেরা সবাই তাকে অনুরোধ করলো যে আপনি তো আমাদের মধ্যে বেশি জ্ঞানী ইতেন সম্পর্কে কোরআন সম্পর্কে আপনি আমাদের এমতিটা করুন এসার এমামতি করুন তিনি বললেন যে এশার সলাতে আমি মসজিদ নবীতে যাই আর ওখানে নবীর সাল্লামের সলাতে আমি হাজির হই আর দিনের কথা শুনি সেখান থেকে আসব আসার পরে তোমরা যদি অপেক্ষা করতে পারো তাহলে তোমাদেরকে আমি এমতি করে নামাজটা পড়ি কিন্তু আমি তোমাদের এমাম হয়ে থেকে যাবো নবী সাল্লামের পেছনে নামাজ পড়া বাদ দিয়ে আর সেখানে কিছু দিন দিন শিখার তার সাথে দেখা করা বাদ দিই এইটা করবো কমের লোকেরা বংশের লোকেরা রাজি হয়ে গেল মসজিদ ঠিক আছে অপেক্ষা করতে থাকে তারপরে আসেন তাদেরকে সলাদ পড়াইতেন প্রথম যেটি নবী পড়েছে সেটি তার ফরজ আর দ্বিতীয় সলাতে যে এমামতি করেছেন নফল নফলের পিছনে যদি ফরজ হয় সেই মহাল্লার লোকদের নবিস্লামের আমলে যদি না আল্লাহ করে জানিয়ে দিতেন যেটা ভুল করছে সংশোধন করা হবে অবশ্যই এটাই করবে আর সন্নাত সন্ন্যত কথা বলেন সন্ন্যত তখন পড়েন না পড়েন সন্ন্যত পড়া জন্য সন্ন্যদ পরেও পড়ে নিতে পারবেন আবার ছেড়েও দিতে পারবেন কোনো অসুবিধা নেই এসার সন্ন্যত রাতে হবে না পড়লে কোনো বোনা হবে না একটু আগে ভাগে আসার চেষ্টা পরে করবেন হাসান আপনি প্রশ্ন করেন জি হাসান আপনার ফোনটা আনমিট করে নিন প্রশ্ন করুন যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন অবশ্যই একটু মনোযোগ আকর্ষণ করবেন আপনার নাম মেনশন করার সাথে সাথে প্রশ্ন করার চেষ্টা করুন হাসান আপনাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি আপনার ফোনটা আনমিট করে নিন প্রশ্ন করুন ओके ইনশাআল্লাহই পর্যায়ে আমরা আরিজানকে সুযোগ করে দিচ্ছি প্রশ্ন করবেন সেলিম ইকবাল আপনি প্রশ্ন করুন

যারা যারা এই চীনে আছেন এই দিনের উদ্দেশ্যে প্রচার উদ্দেশ্যে সবাইকে একজন তার উত্তম যারা দান করেন শেখ আমার তো শেখ আম আমি আরেকটার সবাইকে বলবো যে এই জটিল বিষয়গুলিতে গুলিতে আপনার যে দার্জ গুলিতে নিয়মিত ভাবে অংশগ্রহণ করার এটার জন্য কত বড় উপকারিতা তা সবচেয়ে বেশি প্রমাণ হচ্ছে আমি আমি এটা বলছি আমি তো শেখ আমার প্রশ্ন আমার আমার প্রশ্ন হচ্ছে শেখ এবার হজে আপনার শুক্রবার দিন আমরা যাচ্ছিলাম বা নামাজ পড়তে তো যে কোনো কারণে হোক ট্রাফিক কর্মকে রোড চ্যানেল বন্ধ করে দেওয়াতে আমাদের আর বাতুলা কাছে দুই কিলোমিটার দূরে আমাদেরকে থেমে যেতে হলো তো সেখান তখন এবার তো প্রচন্ড গরম ছিল এটা জমা সংক্রান্ত বিষয় আর কি তখন একটা হোটেল দেখলাম হোটেলে দেখলাম বারান্দায় আপনার যা নামাজ দিচ্ছে বুঝলাম জমা নামাজের জন্য কিন্তু আমরা ওখানে দাঁড়ালাম নামাজের জন্য কিছুক্ষণ পরে হোটেল থেকেই একজন আহ আজান দিলেন এবং একজন খুদ্ বাদ শুরু এক মিনিট বা দুই মিনিট সবাই মনে বললো এবং তখন বায়তুল্লাহ থেকে রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে বায়তুল্লার যে খুদ্ মাতে সেটা ব্রডকাস্ট করা শুরু করে দিল তো যিনি তখন ফিজিক্যালি যিনি খুদ্ দিয়েছেন উনি বন্ধ করে দিলেন এবং আমরা সেটা আমরা শুনলাম এবং শোনার পরে এবং উনার ওই বায়তুল্লা ইমামের ব্রডকাস্টিং এর মাধ্যমে যে নামাজ হলো আমরা সেটা আদায় করলাম আদার করার পরে এখন আমার মনে একটু রেডিও রেডিও ব্রডকাস্টিং এর মাধ্যমে রেডিও ফলো করে একটু দেখা যায় না তাহলে আমরা দামে আছি তো আমরা তো শুনতে পাই মসজিদ হারামের নামাজ আমরা কিছু

ওই কমপ্লেক্সেট করার জন্য আমি যে পড়েছি এটাকে আমি ঠিক করেছি এটা আমার জাজাক জি জি প্রথম কথা বলবো যে আশেপাশে অনেক মসজিদ আছে যে সব জায়গায় ধরেন বাধাগ্রস্ত হয়েছেন জুমা মসজিদ আর কি মসজিদ হারাম থেকে এক কিলোমিটার দূরত্ব আশেপাশে কিন্তু ডানে বামে জুমা মসজিদ আছে তো একটু ডানে খোঁজ করতেন তো জুমা মসজিদ পেতেন ওখানে একটু তারপরে পড়তেন ওটাই ভালো হইতো তো যাই হোক যেটা ঘটে গেছে ঘটে গেছে কিন্তু মসজিদে হারামের যদি ইফতেদা করতে হয় বাইরে থেকে তাহলে দুটি কথা মনে রাখবেন আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি কিন্তু আমাদের শেখুজ সাল্লাহ সাল্লাহ ধারাবাহিক আলোচনায় এক হচ্ছে যে সেখানকার আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন তকবির গুলি শুনতে পাচ্ছেন ইমাম সাহেবের তকবির বা মোকাবের তকবির শুনতে পাচ্ছেন দুই নম্বর হচ্ছে কাতারগুলি কাছাকাছি রয়েছে মিলিত রয়েছে দেখতে পান আর না পান দেখতে না পেলে শুনতে পাচ্ছেনvartheta এর আড়ে আছে দেখতেও অনেক কিন্তু কাছে এটা হইতে পারে সূত্র না দেখা শর্ত নয় কিন্তু কাঁচা কাঁচা থাকতে হবে কাতার মিলিত একবার মাঝখানে এটা বড় ব্যবধান 2 4 10 বা কাতার হইতে পারবে এমন জায়গা বা দেখতে পাচ্ছেন না যে সামনে কি ও লেগে আছে কিনা আর আপনি ইত্তেদা করতে আছেন না এভাবে जाहिर হবে বেশি গ্যাপ না থাকে মাঝখানে আর যেতে করে যে মসজিদের আপনি ইফতেদা করছেন সেই মসজিদের আপনি তকবিরাত শুনতে পাবেন তকবির গুলি শুনতে পাচ্ছেন আপনি ইমাম সাহেবের বা যদি দুটো না থাকে তাহলে ইফতেদা জায়েজ নয় রেডিওর মাধ্যমে অথবা টিভির মাধ্যমে টিভির পর্দায় দেখাচ্ছে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন দেখছেন না নামাজ পড়ছেন মোটেই জায়েজ না নামাজ বাতিল হবে না যেখানকারই হোক না কেন সুতরাং এই ক্ষেত্রে যদি জমা ছুটে যায় জোহর বুঝে সাল্লিহা জোহর জোহর পড়বেন যদি ওজোর থাকে যে ডানে বামে আমি মসজিদ জুমা মসজিদ পেলাম না আহ তাহলে আল্লাহ মাফ করবেন কোনো অসুবিধা নেই থাকলে আল্লাহর পড়াই ও বিনা আল্লাহরের কেউ যদি না কারণ আল্লাহ মাফ করুন তো আপনি যেহেতু নফলের নিয়ত পড়েছেন হোটেলে সুতরাং সতর্কতামূলক আপনি তাজা করে নেবেন যেহেতু জানা আছে যে আমার এই অক্ এই দিনের জমাটা ছুটেছে আপনি চার রাখা পড়ে নেবেন জোহরের যে কোনো সময় কাজা করে নেবেন বাহারা

যে স্যার আমার প্রশ্নটো হলো সালাত বিষয়ের আমি সালাত পড়ার অবস্থায় আমি যে সমস্যাটা ফেস করি যে ফরয সালাতে যেমন ফরয 4 রাকাত আছে তিন রাকাত আছে যেমন যোহর বা মাগরিব ওই ইবিনেতে আমার অনেক সময় হয় কি যে আমি 2 রাকাত পরে এই তাশাহুদ পরে দাঁড়াবো সেই ক্ষেত্রে আমার হয়ে যায় যে তাশাহুদ পরে দু'রুত পড়তেছে এরকম অবস্থা আমার মনে পড়ে যায় আমি তো তাশাহুদ পরে দাঁড়ানোর দরকার তো এমতো অবস্থা আমি কি দু'রুতরা শেষ করে দাঁড়াবো না এই সরাসরি তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাব এটা এটা আর কি প্রশ্নটা এখানে তাসাউদ পড়তে হবে অতিরিক্ত পড়তে শুরু করে দিয়েছেন এটাই জি 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 সাই জি জি প্রথম তাসাউদে জি জি তো এই ক্ষেত্রে শেখান বাদ রহমা বা বলছেন এরকম কিছু আলমারা যে আপনি প্রথম তাসাহতে দূরত পড়ে নিতে পারেন সুতরাং সেটা কোনো ভুল কাজ করছেন না তো এই মতের ভিত্তিতে আপনি দুরুতটা কমপ্লিট করে নেন দোয়া নভেশনের জন্য দোয়া কমপ্লিট করেন কোনো অসুবিধা আর অধিকাংশ হল আমার বলছেন যে এটা দুরুত পড়া জায়গা নয় এটা সোলা তালা নয় পড়ার জায়গা নয় এটা আত্মা শহৎ পড়ার জায়গা তাহলে তাদের কাছে সেখানে স্টপ করে তবে উঠে যেতে হবে কিন্তু প্রয়োজন নেই আপনি দোয়াটা কমপ্লিট করেন রসুলুল্লাহ সাল্লামের জন্য দোয়া করছেন হ্যাঁ ফেরিস্তরা আপনার জন্য আঘওয়ালা কালে মিস্ত্রি নিন তোমাকে আল্লাহ এরকমই দান করুক বুঝছি

তো কোনো ব্যস্ততার কারণে ইমিডিয়েট মানে দুই একদিনই ভুল হয়ে গেছে একটা না ভুলে যাই মানে আসার সময় যখন নামাজ পড়তে দাঁড়ায় তখনই মনে করি আমি তো মাগরিব সুন্নত পড়িনি সবসময় পড়ি এখন এই নামাজটা পরে আসার সুন্নতর পরে আবার ঘরে যখন পড়ি তখন আল্লাহ কবুল করতে পারে আশায় সুন্নতটা পড়িনি সুন্নতটা পড়িনি এটা কি ঠিক আছে কিনা কাজার ফরজ হোক অথবা সোন হোক কাজার কোনো সময় নেই পরেও কাজা করতে যদি আপনি নামাজটি পড়ায় অভ্যস্ত সুন্নত পড়া অভ্যস্ত থাকেন তাহলে কাজা করা উত্তম কিন্তু সোনা যদি বেশিরভাগ ছেড়ে দেন বা মাঝে মাঝে ছেড়ে দেন মাঝে মাঝে পড়েন নিয়ত ছিল না যে তাহলে তখন কাজা নেওয়ালো বলেছেন যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা সুন্নত পড়ায় অভ্যস্ত সুন্নতটি আহ মনে করছিলেন যে বাসা গিয়ে পড়বো ভুলে গেছেন তারপর এসা হয়ে গেছে এসা পরে পড়বেন এমনকি এসার সন্নত পড়া হয়েছে বেতর পড়া হয়েছে তারপরেও কাজা করতে পারে যে কোনো সময় কাজা করতে পারেন ফরজ সন্ন্যত উভয় সলাতের ক্ষেত্রে কাজার কোন নির্ধারিত সময় নেই যখনই কারাহা যখনই স্মরণে আসবে তখনই পড়েন যখন মনে আসবে তখনই পড়ে নেবে সেই সময়টি যেন নিষিদ্ধ সময় না সূর্য ওঠার সময় না হয় সূর্য ডুবার সময় না হয় সূর্য মাথার উপর না থাকে এমনকি কাজা আসর থেকে মাগরেবের মাঝে হলেও অসুবিধা নেই

আমি বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে বলছি বলেন মাশাল আমার প্রশ্নটি হচ্ছে অনেকেই বলে থাকে ভাগ্যের লিখন না যাই খন্ডন এ কথা কতটুকু সত্য একেবারে সত্য ভাগ্যে যা লিখা আছে কিন্তু জানেন না তো আপনি ভাগ্যে কি লিখা আছে ভাগ্যের লিখন না যাই খন্ডন কথা ঠিক কিন্তু এর উপর ভিত্তি করে ভাগ্য লিখন না যায় খন্ডন সুতরাং আমি কিছু কাজ করব না এমনটা কি করবেন তো মূর্খ হবে হ্যাঁ না মোটেই না এটা জানিস না হারাম ভাগ্যে যা আছে তাই হবে কিন্তু আমার কর্ম আমাকে করে যেতে হবে দুনিয়ার ক্ষেত্রে তো করছেন তাহলে দিনের ক্ষেত্রে এক সে মূর্খরা করে কি ভাগ্যে যদি জান্নাত থাকে পেয়ে যাবে ভাগ্যে যদি হেদায়াত থাকে তো পেয়ে যাবো হেদায়াতের চেষ্টা করবেন না জান্নাত যাওয়ার চেষ্টা করবেন না তো ভাগ্যে থাকলে তো আপনি রিয়ালও পেয়ে যাবেন ডলার পেয়ে যাবেন তো গিয়ে অনেকে বসে আছেন কেন আপনি ঢাকা শহরে কেন থাকবেন গ্রামে থাকেন ভাগ্যে থাকলে শহরে ঘুমাবো আর আপনি পড়ে আছেন গ্রামে হবে থাকলে ভালো হয়ে যাবো তো ডাক্তারের কাছে কেন যাচ্ছেন দুনিয়ার যে সব বৈধ মাধ্যম রয়েছে উপায় উপকরণ রয়েছে সেগুলি অবলম্বন করা ফরজ অবলম্বন করা ফরজ আর তোদের প্রতি ইমান ও ফরজ

তো সাইকে আমি পরিপূর্ণ পর্দা করে ক্যাম্পাসে গেলেও অনেক সময় দেখা যায় সহশিক্ষার কারণে কারণে চোখের ফিতনা সহ আর অন্যান্য থেকে বেঁচে থাকতে চাইলেও সাইক মানে অনেক সময় সম্ভব হয় না তো তাই শাহ আমি সহশিক্ষা ছেড়ে দিতে চাই কিন্তু আমার ভাই বোনেরা বলছে যে সাইক পড়াশোনা শেষ হতে আর মাত্র এক বছর বাকি তো তুমি এটি শেষ করো তো শাইক এক্ষেত্রে আমার করণীয় কি হবে আমি কি ছেড়ে দিব নাকি শাইক আমার ভাই বোনের কথা শুনে শাইক পড়াশোনা চালিয়ে যাব বড় ফেতনা যদি আসাল্লাহ আল্লাহ হেফাজত প্রথম দোয়া করি আল্লাহ হেফাজত করুন মেয়েদের জন্য সহ শিক্ষা মোটেই যায় নাই কেন মেয়েদের কালা রোজগার করার জন্য সৃষ্টি করেন নাই পুরুষদের ক্ষেত্রে এখন উচ্চ শিক্ষা লাভ না না করলেও চাকরি বাকরি হবে না বা ভালো কোনো কাজের যোগ্য হবে না আর এরকম কোনো প্রতিষ্ঠান নেই যেখানে সেপারেশন রয়েছে শিক্ষার ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা নিরুপায় হয়তো তাদের ক্ষেত্রে ততটা জায়গা হইতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে সহশিক্ষা শিক্ষা লেখাপড়া করা মোটেই যায়জ না মেয়েরা এমনিতে দুর্বল সামাজিকভাবে দুর্বল হ্যাঁ সৃষ্টিগতভাবে দুর্বল আর শয়তানের নজর মেয়েদের উপর বেশি পুরুষদের ওপর সেই নজর থাকে না কোনো কুদৃষ্টি যেটা মেয়েদের উপর থাকে যার ফলে কি যেখানে পুরুষদের সমাগম সেখানে লেখা পড়া করার জন্য সেখানে চাকরি করার জন্য সেখানে ঘোরাফেরার জন্য কোনটা যায় আল্লাহ হেফাজত গেছে যদি অল্প সময় থাকে তো যদিও সেখানে পরিবেশ অনুকূলে নয় আহ চোখের গোনার কথা যেমনটা বললেন বা এগুলো তো আছে কিন্তু আপনি যদি বড় থেকে বেঁচে থাকতে পারেন বড় ফেতনাথ কারো আপনি অবৈধ প্রেমের শিকার হলেন না আর অশ্লীলতার শিকার হলেন না ধর্ষণের শিকার হলেন না আর নিজের মান ইজত ইজত আত করতে পারলেন মান সম্মানের হেফাজত করতে পারলেন তাহলে পড়াটা কমপ্লিট করে নেন আর যদি দেখেন যেন না এখানে এই এইরকমের আশঙ্কা আছে তাহলে এক মিনিটে জন্য সেখানে অবস্থান করা যাচ্ছে যাওয়া যায় না যদিও বাপ বাপমা বলুক না কেন যদিও ভাই বোনেরা বলুক না কেন কিন্তু যেমনটা বললেন যে যে কোন জায়গায় চোখের ফিতনা চোখে কি করতে হবে আল্লাহ বলেছেন পুরুষদেরকে যেমন বলেছেন নারীদেরকে বলেছেন আকুলিল মুমিনিনা ইগযুম মিন আবসারিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টি অবনমিত রাখে আকুলিল মুমিনাত ইগযুদনা মিন আবসারিন আর মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন দৃষ্টি নিচে রাখে এমন নাই যে পুরুষ শুধু মাথা নিচে করে রাস্তায় চলবে বেgana মহিলাদের দিকে তাকাবে না আর মহিলা এইভাবে তাকাবে হাই স্কুল কলেজে বা রাস্তায় না ওডি যায় না উভয়কে একই সম্বোধন আলী একই ভাষাতে আল্লাহ সম্বোধন করেছে যে পাশাপাশি আয়াতের সুরে নুরে সুতরাং যেখানে লেখাপড়া করছেন যখন তারা বলছে আর অনেকটা এগিয়ে গিয়েছেন তাহলে অল্প সময় যদি থাকি আর বড় ফিতনা থেকে বাঁচতে পারেন তাহলে কোর্সটা কমপ্লিট করবেন তার বেশি আর এগিয়ে যাবেন আর যেন এই নিয়ত না থাকে যে আমি এই ডিগ্রি হাসিল করছি ভালো একটা চাকরি করব ভালো এটা পজিশনে কোথাও থাকব কোন অফিস আদালতে যাব অথবা রাজনীতি করব না না এগুলো মহিলা মুসলিম মহিলাদের জন্য হতি যাইস ওয়াকারনা ফি বায়ুতুকুননা মানে इज्जत রয়েছে বাড়িতে নারীদের এবং বাড়ির দায়িত্ব আল্লাহ দিয়েছেন হ্যাঁ বাইরের দায়িত্ব পুরুষদের কে তাই বলেন ওয়াকারনা হে নারীদা মুসলিম রমণী তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো জি এতে তোমরা সম্মানিত থাকবে তোমার মান इज्जতের হেফাজত থাকবে আল্লাহ হেফাজত করুন বরক আল্লাহ

বিশ্বাস মুর্শিদাবাদ থেকে বলছি বলছিলাম যে আমি ব্যবসা করতে চাই ফার্মে তো সেখানে মানে কোম্পানি থেকে কোম্পানি থেকে পোলট্রি ই দেবে বাচ্চাগুলো দেবে এবং ওরাই খাদ্য জল খাদ্য তারপরে মেডিসিন যা লাগবে সবকিছু দেবে শুধু জায়গা লাগবে আমার তো এবার তারা তাদের সত্য হচ্ছে যে যদি মানে ওরা একটা নির্দিষ্ট পরিমাণ নেবে ধরেন একশোটা মুরগির বাচ্চা দিল তো এক একশো কুইন্টাল নেবে ওজনে তারা চল্লিশ দিন পর বা পঁয়তাল্লিশ তো বাদ বাকি যে সব ইগুলো বাড়তি যেটা হবে সেটা দুই ভাগে বিভক্ত হবে একটা কোম্পানির আহ লাভ এবং একটা যেটা থাকবে ওটা আমার তো সেটা কি জায়েজ হবে? আর আর একটা প্রশ্ন ছিল এই ব্যাপারে যে এই যে ইটা মানে এই সম্পর্কিত এই সম্পর্কিত বলছিলাম যে বলছিলাম যে আমার মানে রমজান মাসে তো আলমদের মধ্যে যে রমজান মাসে হিন্দুদের খাওয়ানো যাবে কি যাবে না এটা নিয়ে দিনের বেলায় তো আমি ইসলাম ওয়েবসাইটে পড়েছিলাম শেখ মুজিদের তো বলছে যে হারাম ওখানে মুসলিমদেরকেও দিনে বেলা খাওয়ানো যাবে না এমন কেউ অমুসলিমদেরকেও তো এই আমার যখন মানে ব্যবসা করার ইচ্ছা হয় কোনো কিছু যে খাবার দাবার বা সবজি বা মাংস টাংসের তো আমার এখানে সন্দেহ হয় যে আমি যদি বিক্রি করি তাহলে কি বিক্রি করো তুমি তো পোল্ট্রি কাজ করছো তো তুমি খাবার মানুষের জন্য খাবার বিক্রি করছো না না আমার ইচ্ছা থাকে আমার অন্য ব্যবসা করার সেই ক্ষেত্রে আর একটা আছে যে পোল্ট্রি গুলো তো কোম্পানি বানিয়ে

বিষয়টাই অর্কবাবু জানতে জিজ্ঞাসা করেছেন এই ক্ষেত্রে উনি বলেছেন যে কোম্পানি আমার শুধু জায়গাটা নেবে আর আমি দেখা শোনা করব আর তারপরে তাতে এতটা পরিমাণ ও এটা পরিমাণ নির্ধারণ করে দিতে শতকরা বা 100টি অথবা যেটি হোক এতটা আমি নেব আর বাকি যেটা বাজবে সেটার 50-50 হবে ঠিক আছে আর কোম্পানি অর্ধেক নিবে অর্ধেক দেবে বাকি কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় এটা জাহিজ করার জন্য যে এই যে প্রথম শর্ত লাগালো যে আমরা এতটা নেব সেটাও যদি মরে যায় তো ওটা করতে দিবে নিজের ঘর থেকে লস দেবে। তাহলে এইরকম যদি শর্ত লাগে যে তোমার মরুক আর বাঁচো তোমাকে এতটা দিতে হবে তাহলে হারাম এই ব্যবসা জানিস ভাই যাইস ভাই লা দরারা হলো দেরারা হ্যাঁ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই নীতিমালাগুলি অবশ্যই আমাদের ফলো করতে হবে যে এখানে যেন যে এই ক্ষেতমতটা করছে এই ভাই বা এরকম যারা আছে যারা জায়গা দিচ্ছে ধরেন তাদেরও কোনো ক্ষতি না হয় বড় ধরনের আর ক্ষতির আশঙ্কা না থাকে আর বড় ধরনের আর যেন কোম্পানি প্রতিষ্ঠানেরও ক্ষতির আশঙ্কা না থাকে প্রতিষ্ঠান নিশ্চিত হয়ে যাচ্ছে যে আমি শতকরে এতটা নিব যদি মরে গেল সব শেষ হয়ে গেল কোথেকে দেব মোটেই না তো এভাবে চলবেন না কিন্তু ঠিক আছে

মানে কিলার আউজ আউজটা বাদছে তো ফিট যাচ্ছে গুজা যাচ্ছে না কিসের ব্যবসা অ্যামাজন সেলার account এ চারাগাছের ব্যবসা করি আর কি চারাগাছ আপলোড করি অ্যামাজন সেলার account এ Amazon 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 কি কাজটা কি চারাগাছ চারাগাছের ব্যবসা করি আর কি চারাগাছের ছবি আপলোড করে রাখি চারা বিক্রি করি আর মানে মাইকটাকে খুব দূরে রেখে কথা বললে ভালো জি শেখা ও উনি যেটা বলছে আর কি Amazon এ উনি seller অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্ট মাধ্যমে উনি চারা গাছের ব্যবসা করেন কি যেটা অনলাইনে উনি পোস্ট করেন প্রশ্ন 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 হচ্ছে অল্প কিছু চারা আছে যেগুলো আমি স্টকে রেখে বিক্রি করি আবার অনেক সময় ধরে হয়তো কোনো জাতের চারা যেমন আমের চারার ক্ষেত্রে একটি থাকলো এবং কাস্টমার হয়তো দশটা অর্ডার করেছে তখন আমি আমার আশপাশে অনেক নার্সারি আছে সেখান থেকে নিয়ে আসি আর আরেকটি কথা বেশিরভাগ ক্ষেত্রে সব চারা আমার স্টকে রাখা সম্ভব হয় না কিংবা স্টক করতে গেলে ভালো পরিবেশ দরকার এই জন্য হয়তো নষ্ট হতে পারে তাই আমি ওই সবের ছবি গুগল থেকে নিয়ে অ্যামাজনে আপলোড করে রাখি আর কাস্টমার অর্ডার করলে সেগুলো নিয়ে আসি তো এক্ষেত্রে যদি কাস্টমার অর্ডার করার পর আমি ওই চারাগুলি না পাই তাহলে আমি কাস্টমারের অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারবো আর এই ক্যান্সেল করলে আবার অ্যামাজন আমার সেলার অ্যাকাউন্টে একটা চার্জ কাটবে আর অনেক সময় তো একটা খারাপ প্রভাব পড়তে পারে তাই আমি চেষ্টা করি আশপাশে আশপাশের নার্সারিতে যে জাতের চারা গুলো পাওয়া যায় সেগুলোর ছবি আপলোড করার আর আরেকটি কথা হলো যে যদি কাস্টমার মনে করেন যে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত উনি অর্ডারটা ক্যান্সেল করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো এইসব পদ্ধতিতে ব্যবসা করা যায় হবে কিনা একটু জানা হবে আপত্তি বলতে চাইছিলাম যে আমি একটা শুনতে পাচ্ছেন বলছিলাম যে কথা শুনেছিলাম যে যে পণ্য আমার কাছে থাকবে না সেগুলো আর কি ওইদিনে আরকি নেই সেগুলো তো বিক্রি করতে পারবো কিনা আর কি ওই যেগুলো হ্যাঁ ওলা তবে বেমালয় সাইন দেখুন অবিশ্বাস বলেছেন যে যেটা তোমার কাছে নেই বা তুমি যেটার মালিক না লা ভাই আর ফিমা লায় আমল কোম ইভনো আদম আদম সন্তান যার মালিক না সেটা সেটা বিক্রি করতে পারবে না কিন্তু তুমি এখানে সেটা থেকে একটা বাঁচার জন্য একটা রাস্তা আছে জায়জ করার জন্য রাস্তা আছে বৈধ রাস্তা সেটা হচ্ছে যে তুমি তাকে বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি তোমাকে কতটা লাগবে হ্যাঁ কাস্টমার অর্ডার এতটা চারা লাগবে কোন চারাগুলো লাগবে এগুলো লাগবে আর তারপরে তখন তুমি ঠিক আছে আমি জানাচ্ছি পাঁচ মিনিটে বা কিছুক্ষণ জানাচ্ছি আর তারপরে তুমি যোগাযোগ করবে যে আছে নিশ্চিত হ্যাঁ সেখানে তুমি সেটাকে বরাদ্দ করলে যে হ্যাঁ এতটা আমাকে লাগবে চারা আর তারপরে বলে যে ঠিক আছে ওকে তো যাই আস তাহলে যায় আস কিন্তু একেবারে নেই মার্কেটে পাবো কি পাবো না তার সাথে কথাবার্তা যে লিখিত করলাম চুক্তি করলাম হ্যাঁ তোমাকে দিচ্ছি আর তারপরে মার্কেটে তলাশ করতে লাগলাম পরে পাওয়া গেল না নাই লব্ধনে তখন বললাম যে সরি আমি এতটা দিতে পারছি না বা আজকে দিতে পারছি না আগামীতে না এটা যাই হবে আশা গেছে আল্লাহ তাআলা কথা বলছি না হুম আসলে

আজান হচ্ছে বা আজানের দুই এক মিনিট আসছে আছে তো যেহেতু মসজিদটা হানাফি মসজিদ বা বেদাতি মসজিদ তো ওনারা একটু দেরি করে নামাজ আজানটা দেয় ওই সময় অনেক সময় আমরা দাঁড়িয়ে থাকি এখন আবার অনেকে দেখি নামাজও করে দুই একজন আছে যারা সহিদার ওনারা তো আমার প্রশ্ন হচ্ছে এই এই সময় কি আমরা কি তা ওই দুই এক মিনিট বা সাত দুই তিন মিনিট থাকলে কি আমরা কি ওই সময় তাহিয়াতুল মসজিদ নামাজটা পড়তে পারবো আজান চলাকালীন না আজানের আগে আজানের ঠিক আগ মুহূর্তে ওরা ওনারা একটু দেরি করে নামাজ পড়ে ধরেন আমাদের মা হয় দশটার পরে আবার আবার আসরে নামাজটা ওনারা অনেক লেটে পড়েন সাড়ে আটটার দিকে ডুবে গেছে সূর্য ডুবে গেছে ঠিক সূর্য ডুবার সময় যদি হয় তাহলে দু চার দু তিন মিনিট চার মিনিট অপেক্ষা করে নেবেন পড়বেন অনেকের মতে ঠিক সূর্য যেহেতু ডুবছে কিন্তু যদি সূর্য ডুবে গিয়ে থাকে তারপর তার আজান দিচ্ছে না তাহলে অপেক্ষা করার কোনো যুক্তি নাই তবে যদি সেখানে ঝগড়া দ্বন্দ্বের আশঙ্কা থাকে এমনি তাদের খারাপ লাগবে তারা তারা সোনের খেলাফ কাজ করে সেজন্য তো লাগবেই মতো বেগাই দেখুক রাগুক তারা তো কিন্তু যদি আপনার সাথে ঝগড়া বিবাদ না করতে পারে তাহলে আপনি সোন শুরু তেহেতুল মাসে শুরু করে দেবেন খুব বেশি করতে পারেন তাহে মসজিদ একবারে ভিতরে মসজিদে না পড়ে পিছন দিকে সাইডে পড়ে নিলেন যাতে ওদের কুদৃষ্টি থেকে বাঁচতে পারেন বুঝতে পেরেছেন বিদ্যাতিদের তো এটা করতে পারেন কিন্তু আপনি পড়বেন না ওরা যেহেতু আজান দিচ্ছেন না এখনো পাঁচ মিনিট বাকি অথচ সূর্য ডুবে গেছে না কোনো বাধা নেই আপনার কাছে এখন মাস্জি আছে তোমাদের কেউ যখনই মসজিদে প্রবেশ করে ফাল্লা বসবেন না হাতটা এসলে রাখা যা তখন দুই না পড়বেন কেন আপনি পাঁচ মিনিট সাত মিনিট নিজেকে কষ্ট দেবেন দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকা হয়তো যাইজ কিন্তু কথা হচ্ছে এটা উত্তম নয় আপনি গিয়েছেন আর কোনো বাধা নেই ঝগড়াতন্তও হবে না

সিরিয়ালে আসেন তো আপনাদের সকলের প্রশ্ন নেওয়া অবশ্যই সম্ভব নয় তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনারা শুরুতে নিয়ম টাইম সকাল নয়টায় জমি যুক্ত হয়ে আপনারা হ্যান্ড রেস করবেন আমরা আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব তো সর্বশেষ প্রশ্ন আজকে প্রশ্ন করবেন আবু তাহার যে আবু তাহার আপনি ফোনটা করে নিন প্রশ্ন করুন

বলছিলাম আমাদের একটা ওই যে একটা মানে অসুখ হয় সবাইকে হয় ছোট বড় যে অসুখের নাম হচ্ছে বিষয়ে মানে আমাদের এই সমাজের এলাকাতে কিছু একটা মানে মেয়েদের ধারণা আছে যেমন এটা হলে ওই নদীর জল নিয়ে এসে তার শরীরে ছিটানো হয় বা নিম পাতা তার বিছানায় আর হয় বা এটা 5 6 পরে যখন ভালো হয় এইটা ওই ভালো হওয়ার পরে ওই মিষ্টি নিয়ে তাকে খাওয়ানো হয় এইগুলো চাই মিষ্টি বাজার থেকে নিয়ে এসে তাকে খাওয়াবে যা খেতে চাইবে তা খাওয়াবে না হলে অঙ্গহানি শয়তান চোখ নিয়ে যাবে নয় হাত পা নিয়ে যাবে এই সব ধারণা ছোট থেকে শুনেছে এসব গোমরাহী বেদাত শির বেদাত এবং এগুলি হচ্ছে টটকা ফটকা এগুলো শির যেগুলি মাধ্যম না সেগুলিকে মাধ্যম মনে করা শির শির আসগার কম্পকে ছোট শির আর ছোট শির কাবিরা গুনা কাবিরা গুনা অলক্ষী কলক্ষণ বলে কিছু নেই তারপরে এইসব টোটকা এটা হইলে এটা করতে হবে যদি আপনার শরিয়াও না বলে সরিয়া তো বলছে না যে এগুলি মাধ্যম উপায় আর মেডিকেল সায়েন্সও বলছে না যেমন বল মেডিকেল সায়েন্সও বলছে যে জ্বর হলে ফিফাডল প্যানাডল অ্যানালজেসিক ওষুধ এটা হচ্ছে তা জ্বর ভালো হওয়ার মাধ্যম ব্যথা ভালো হওয়ার মাধ্যম তো সরিয়েতে না থাকলেও সেটা করা যাবে কিন্তু যদি এমন কিছু করে মানুষ যেটা মাধ্যম হিসাবে শরীয়তে কোরআন হাদিসও বলা হয়নি ওহিত বলা হয়নি আর সায়েন্সও বলা হয়নি মানে পরীক্ষিত না তাহলে এইরকম টোটকা ফটকা যত আছে আমাদের সমাজে সবগুলি সির সবগুলি সির যেটা কারণ না মাধ্যম না উপায় না সেটাকে উপায় মনে করা এটা হচ্ছে সির এই আপনার পক্স হলে কি করতে হবে তাহলে এই নিম্পাতা দিয়ে আপনাকে এই করতে হবে ঠান্ডা করতে হবে অথবা নদীর পানি নিয়ে সে করতে হবে আর তারপরে যখন ভালো হয়ে যাবে তখন তাকে সাত রকমের বাজারে মিষ্টি নিয়ে এসে খাওয়াইতে হবে মন ভরে খাবে সমস্ত শিরকেগুলো শির এরা প্রথম স্তরের এগুলো কাজ ভাই আল্লাহই দাদন গো শেষ করা করে শেষ আল্লাহ ফিকম যে সবাই বনের আমাদের সাথে থাকলে অনেকে আছেন হয়তো প্রশ্ন করার জন্য কিন্তু যথেষ্ট সময় হয়ে গেছে আমাদের প্রোগ্রাম প্রায় দেড় ঘন্টার কাছাকাছি চলতে থাকে কম কখনো বেশি তো আল্লাহবুল আলমিন আমাদের দান করেন এবং যা কিছু বললাম তাতে যদি সঠিক বলে থাকে আল্লাহ সেটাকে কবুল করেন এবং সেটা তারা আপনাদের উপকৃত করেন আর যদি ভুল হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন সংশোধনে তফিক দান করে এবং আমার ভুলগুলি থেকে আপনাদেরকেও যেন বাঁচিয়ে আল্লাহ ফিক এবং যেসব ভাই বোনেরা এখানে শরীর থাকলে তাদেরকে উত্তম প্রতিদান দান করেন যারা বিশেষ ব্যবস্থাপনায় রয়েছেন আল্লাহ রবে তাদেরকে জায় দান করেন দুনিয়া খায়ের সার্বিক কল্যাণ সবাইকে দান করেন উপকারী জ্ঞান দান করেন এ কামলে তৌফিক দান করেন তা পর জনে তৌফিক দান করেন আগামী জীবনটা আমাদের যেন মুবারক করেন বরকত করেন এবং সমস্ত সার থেকে ফেতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন জালেমের জুলুম থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন অনিষ্ট অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন সাহের কাহেন যত ইসলামের শত্রু মুসলিমের শত্রু ভালো মানুষের শত্রু রয়েছে তাদের শত্রু তাকে তাদের দিকে আল্লাহ ফিরিয়ে দেয় অজাজা কমল্লাহিয়ানা মহাম্মী ওসহাবি আজমাই